লকডাউনে একটা সময় আমরা কি চা খাবো না, খাবো না চা, এই কথাটি দারুণ ভাবে ভাইরাল হয়েছিল। শনিবার সকালে এমনই ছবি ধরা পড়ল ভাতার বাজারের একটি চায়ের দোকানে। এদিন সকাল থেকে ঘন কুয়াশার জন্য চায়ের দোকানে ভিড় ছিল, মানুষ লাইন দিয়ে চা খাচ্ছেন। ঠিক সেই সময় এই চায়ের দোকানে হাজির এক পবনপুত্র। পবনপুত্রের চোখের ভাষা বুঝতে পারেন চায়ের দোকানদার। সঙ্গে সঙ্গে চায়ের দোকানদার পবনপুত্রের হাতে তুলে দেন দুটি বিস্কুট ও এক ভাঁড় চা। ঠান্ডায় চায়ের ভাঁড়ে তৃপ্তির চুমুক পবনপুত্রের। হাতে করে ধরলো, একবারে কি বলবো, যেন সেই ছেলের মতন একবারে ও খেলো চাটা, বিস্কুট খেলো, তিনটে বিস্কুট খেলো, তারপর চা খেলো, তারপর ও কিন্তু ওর গন্তব্যে ফিরে গেল। এই ঠান্ডা তো প্রখর, ঠান্ডার জন্য ও যেন আলাচালা করছিল, ওর একটু শীতে হয়তো করছিল। সেই চাটা এত তৃপ্তিভাবে খেলো, হ্যাঁ, এত সুন্দরভাবে খেলো, একটা হনুমান যে এইভাবে চা খাবে এটাও আমিও বিশ্বাস করি। তিনটে বিস্কুট দিল খেলো, তারপরেও কিন্তু চাটা এত সুন্দর ভাবে খেলো মানুষের মতন, এইটাই দেখে অবাক হয়ে গেলাম। হনুমানটা ঠিক এসে চায়ের দোকানে বাঁশের ওপর বসলো। ও ঠান্ডায় যে কিছু, ও প্রতিদিনই বিস্কুট খেয়ে যায়, যখন আসে তখন 6-7 করে কেষ্টো বিস্কুট দেয়, ও খায়। হ্যাঁ, আজকে মাথা হাউসিং গেটে সেন্ট্রাল কোঅপারেটিভ বা ইউকো ব্যাংক আছে। কত বছর রয়েছে আপনার চায়ের দোকানটা? প্রায় 30 বছর। কি দেখলেন আজকে, কি হলো? হনুমান এলো, এসে এই পাশের উপরে বসলো, বসা পরে সে বিস্কুট বিস্কুট মাঝে মাঝে খায়, প্রায় সময়ই খায়। তাকে আবার আমি দেখলাম যে মনে হচ্ছে শীত করছে, তাই একটু ওকে একটু চা দেওয়া, চাটা যখন দিচ্ছি তখন ধরে খাচ্ছি। তখন মেহমানরা ছিল, কি মনে হচ্ছে কি ঠান্ডার জন্যই মনে হচ্ছে, কি শীতের জন্যই খেলো ঠান্ডার জন্য। এদিন পবনপুত্রের চায় পে চর্চার খবর ভাতারবাসীর মুখে মুখে ঘুরছে। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।